এই যে যেমন ধান লোড দিব, আমি ধান লোড যদি এক বস্তা মাল বেশি আমি ব্রিজে আসতে পারবো না। ধানের সিজন শুরু হবে, আমাদের কাহিনী শুরু হবে। এরকম ব্রিজ যেমন কোনো জায়গায় চলে, বাংলাদেশ কোনো জায়গায় আসে। এমনই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো, বলছি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের উপর সোনাহাট স্থলবন্দরগামী নির্মাণাধীন সড়ক ও সেতুর কথা। রাস্তা ও সেতুর বেহাল দশা হওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে, ফলে এর প্রভাব পড়ছে স্থলবন্দরের কার্যক্রমেও। জানা গেছে সীমান্তবর্তী ভুরুঙ্গামারী নাগেশ্বরী উপজেলা ও নারায়ণপুর ইউনিয়নের সঙ্গে জেলা শহর সহ দেশের অন্যান্য স্থানের যোগাযোগের একমাত্র পথ সোনাহাট বেইলি সেতু। 1879 সালে নির্মিত সেতুটি 1947 সালে পাক ভারত বিভক্তির পর অকেজো হয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধের পরে সেতুটি বেইলি সেতু হিসেবে ফের চালু করা হয়। বর্তমানে রেলপথ চালু না থাকলেও পণ্যবাহী যান সহ অন্যান্য যানবাহন চলাচল করছে, কিন্তু ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সেতু হওয়ায় যানজট সহ যাতায়াতে নানা ভোগান্তিতে পড়ছেন আশপাশের এলাকার লাখো মানুষ। রোগী সমস্যা হইলে মনে করেন এইভাবে সিরিয়ালে দাঁড়ায় থাকা নাই, কোনো সমস্যা ই নাই তো। বিরোধের কাম তাড়াতাড়ি হইলে মনে করেন ভালোই বাংরে। সকাল থেকে রাত 10টা 12টা পর্যন্ত এরকম চলে, এরকম যানজট দিনই। আপনার হলো এখান সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত এরকম সমস্যা। এদিকে স্থলবন্দর ও দুধকুমার পূর্বপাড়ের মানুষের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে 2019 সালে বেইলি সেতুটির সামান্য দূরে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ কাজ করছে। তবে সেতু ও সংযোগ সড়কের কাজ 2021 সালে শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় সময় ও ব্যয় বরাদ্দ বাড়িয়েও তা শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তবে সড়ক বিভাগ বলছে নানা জটিলতায় সেতু নির্মাণ কাজে বিলম্ব হলেও বর্তমানে কাজ চলমান রয়েছে এবং 2026 সাল নাগাদ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সেতুটি। আমরা ইতিমধ্যে পাইল শেষ করেছে, আমাদের গার্ডারও কিছু শেষ হয়েছে এবং কাজের গতি চলমান আছে এবং অ্যাপ্রোচের কাজও আমরা শুরু করেছি। তা এইভাবে কাজের গতি যদি অগ্রগতি থাকে তাহলে আমরা আশা করছি যে 2026 সালে জুনের মধ্যে কাজটা সমাপ্ত হবে বলে আমরা আশা করতে পারছি।